কুম গাইস, আশা করি সবাই সপরিবারে ও অনেকটা ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো অনেকের এই ওয়েবসাইট নিয়ে অনেকে কাটাকাটি করতেছেন যে ওই ওয়েবসাইটটা পেমেন্ট করে কিনা। তো ভিডিওর প্রথমেই বলে রাখি, হ্যাঁ ভাই, আমি তিনবার রুদ্র দিয়েছি, তিনবারের মধ্যে একবার পেমেন্টটা আইছে। এবং কথা হলো যে ভাই কবে কিভাবে পেমেন্ট করে তারা, তো আজকে বিস্তারিত জানবো এই ভিডিওতে। এ টু জেড আপনাদের কাছে আজকে জানাবো যে ভাই কিভাবে পেমেন্ট পাইছি এবং লাইভ প্রুফ দেখাবো, ঠিক আছে। স্ক্রিন রেকর্ডার অন করছি এবং লাইভ প্রুফ দেখাইবো, লাইভে উইথড্র দিছি এবং উইথড্র কী রকমের অবস্থায় আছে সেটাও কিন্তু আজকে দেখাবো, ঠিক আছে। আর অনলাইন থেকে যারা ইনকাম করতে যাচ্ছেন এবং অনলাইন যত প্রকার নিউজ আছে সব কিন্তু এই চ্যানেলে পাইবেন, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে এই চ্যানেলটা। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, এখন কথা হলো যে ওয়েবসাইটটি কি আজও পেমেন্ট করে? হ্যাঁ ভাই, পেমেন্টটা করে, ঠিক আছে। এখন কথা হলো ভাই আপনি কীভাবে পেমেন্টটা পাইছেন। ভাই পেমেন্টটা পাওয়ার জন্য আপনাকে এক মাস ওয়েট করতে হবে। কয় মাস ওয়েট করতে হবে? এক মাস। তো এখন কথা হলো ভাই এক মাস কি ওয়েট করতে হবে? না, আপনাকে ওয়েট করতে হবে 28 দিন। তো 28 দিন হওয়ার পর 24 ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা করে দেয়, তারা কিন্তু বলেছে। অনেকেই বুঝতেছে না যে ভাই কীভাবে পেমেন্টটা পাইবো, এবং আমরা তো উইথড্র দিয়ে দিচ্ছি, $200, $300, $500 উইথড্র দিয়ে দিয়েছি। এখন আমাদের কিন্তু 14 দিন হয়েছে, 15 দিন হয়েছে, তারা দেওয়ার কথা শিডিউল ডেট দিছে, তখন কিন্তু তারা কিন্তু দিতেছে না, টাকাটা দিতেছে না। দেখেন আমি পেমেন্ট মেথডে গেলাম, এবং পেমেন্ট মেথডে দেখেন এখানে পেমেন্টের জায়গায় আছে। তো যারা প্রথম থেকে কাট ছাট করে ভিডিওটা দেখতেছেন তারা কিন্তু ভাই কিছুই বুঝবেন না। আমি আবারও বলতেছি, যারা প্রথম থেকে কাট ছাট করে ভিডিওটা দেখতেছেন তারা কিছুই বুঝবেন না, একেবারে ফুল ভিডিওতে দেখার চেষ্টা করবেন, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কারণ ফুল ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাই আজও পেমেন্টটা দেয় কি না তারা। এ টু জেড কিন্তু আমি দেখাইতেছি, ঠিক আছে ভাই, একদম লাইভে দেখাইতেছি। এখানে কোনো কিছু কাট ছাট করি নাই। দেখেন আমি একটা উইথড্র দিছি 18 জানুয়ারি, আরেকটা দিছি মানে 19 জানুয়ারি, এবং আরেকটা দিছি 28 জানুয়ারি। এখন এটা দিছি কয়দিন আগে দিছি, তো এটা দিছি 19 তারিখ, অনেক দিন হয়ে গেল। তো এটাও দিছি অনেক দিন হয়ে গেছে, এবং এটা কিন্তু আমি পেমেন্টটা কিন্তু সর্বফার্স্টে কিন্তু দিছি, এটা কিন্তু এখন ফার্স্টে দিছি। এখন কথা হলো যে ভাই আপনি কি পেমেন্টটা পাইছেন এটা দেখান। তো অবশ্যই দেখাবো। আর দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, সেটা হলো ভাই খুব কষ্ট করে ভিডিওটা মেক করতেছি, তো অবশ্যই আজকের এই ভিডিওতে অবশ্যই একটা লাইক চাই। আজকের এই ভিডিওতে সকলের কাছে অনুরোধ, আজকের এই ভিডিওতে কষ্ট করে একটা লাইক করবেন, কষ্ট করে হলো একটা লাইক, ঠিক আছে। তো যাই হোক, দেখেন আমি ক্যাশ আউট, এটা এখানে আমি অপশনে আমি ক্লিক করলাম। তো গাইস এটা কিন্তু সব এখানে যত প্রকার ইনফরমেশন আছে এটা আপনি একটু খেয়াল করেন, ঠিক আছে। এবং এই নামটা কিন্তু খেয়াল করেন, এই নামটা নিয়ে অনেকের গ্যাঞ্জাম বাঁচতেছে যে ভাই এটা মানে আপনার অনেক কিছু আসে বলে লেখা বলে পরিবর্তন হয়। অনেক ইউটিউবার বলতেছে ভাই এখানে কোনো লেখা পরিবর্তন আছে, এই ওয়েবসাইটের সাথে কোনো পরিবর্তন আসে নাই, ঠিক আছে। এটা কিন্তু সবার ক্ষেত্রে পরিবর্তন আসতেছে না, কিছু কিছু আছে পরিবর্তন আসতেছে, তো সেটা কিন্তু তাদের ভুলের কারণে আসতেছে, ঠিক আছে। তো তারা আমার কাছে একটা নোটিশ দিছিল, মানে ইমেলতে যারা খুলেন তারা নোটিশ পাবেন, এবং যারা মোবাইল নাম্বারতে খুলেন তারা কিন্তু কোনো কিছু নোটিশ পাবেন না। তো যাই হোক, দেখেন এখানে শিডিউল ডেট হলো আপনার এত, মানে এত ডেটে আমার ডেট রিকোয়েস্ট করছি, এবং শিডিউল ডেট হলো এত, মানে 1/2/2022 এই তারিখে কিন্তু তারা আমাদেরকে মানে শিডিউল করবে, যে কবে ডিসাইড করবে যে কবে আমাদেরকে তারা পেমেন্টটা করবে। এবং এখানে দেখেন যে নেট মানে 14, তো এখানে তারা দিছে যে 14 দিনের মধ্যে তারা পেমেন্টটা করে দিবে, এই ডেটটা ওভার হওয়ার পর তারা আমাদেরকে দিবে। তো 1/2/2022 এবং 2022 এটা এখনও আসে নাই, এবং আমাদের তারপরেও 14 দিন ওয়েট করতে হইব। তো দেখেন 14 দিন এখন আমার এখানে পেন্ডিং আছে। তো তারপরে এটা রিভিউতে গেছে, তারপরে অ্যাপ্রুভ পেমেন্ট ডেট, তারা অ্যাপ্রুভ পেমেন্ট ডেট মানে আপনাকে তারা যে মানে শিডিউল ডেট হওয়ার পরে যে নিট তারা মানে 14 দিন ওয়েট করতে বলতেছে, এবং তারা 28 দিনের মধ্যে তারা আপনাকে পেমেন্টটা করবে। তো দেখেন এখানে অবশ্যই বিকাশ নাম্বারটা সিলেক্ট করে দিবেন, তো বিকাশ নাম্বারটা আমার মানে এটা পার্সোনালি। তো যাই হোক, তো অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভালো লাগছে। আর অবশ্যই অবশ্যই আমার কিন্তু বেশি দিন নাই এই ওয়েবসাইটে পেমেন্টটা পাওয়ার, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা এই সাইটটা সম্পর্কে একদম ইলিগেলিভাবে জানতে চান অবশ্যই অবশ্যই সবাই আমাকে কমেন্ট বক্সে লক করবেন, কোনো বাজে কমেন্ট নাই ভাই, যদি বাজে কমেন্ট দেন আমি ডাইরেক্ট আপনার জিমেলটা লক করে দেবো, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।